কক্সবাজারকে মানের পর্যটন নগরী হিসেবে গড়তে কাজ করছে সরকার এবং নগরীর দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু আসসালামু আলাইকুম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুৎসিকদার শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী আজ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র ও পদক্ষেপ আয়োজিত ছয় দিনব্যাপী আন্তর্জাতিক ইলিশ পর্যটন ও উন্নয়ন উৎসবের সমাপনী আলোচনা সভায় তিনি একথা জানান পদক্ষেপ বাংলাদেশের কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি কবি বাদল চৌধুরীর সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক মং এ খেন সহ অনেকে পরে রাখাইন শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানা লাভ লাইনে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কার্যালয়ের পাশে সীমানা প্রাচীরের দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন বলেন দুপুরে নির্বাচন কমিশনারের কার্যালয়ের পাশে সীমানা প্রাচীরের দেয়াল নির্মাণের কাজ করছিল কয়েকজন শ্রমিক এ সময় হঠাৎ দেয়াল ধসে ঘটনাস্থলেই এক শ্রমিক মারা যান পরে আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয় গুটি গুটিকয়েক মানুষের জন্য ষাট লক্ষ নগরবাসীকে জিম্মি করতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন সকালে নগরের কদমতলি থেকে মাদারবাড়ি ডিটি রোড হয়ে রশিদ বিল্ডিং মোড় পর্যন্ত সড়কের অবস্থা সরজমিনে পরিদর্শনকালে তিনি এই হুঁশিয়ারি দেন এ সময় তিনি ফুটপাত দখলকারীদের তাৎক্ষণিকভাবে চশিকের ম্যাজিস্ট্রেট দিয়ে জরিমানা করেন এবং নালা নর্দমা ও ফুটপাত অবৈধ দখলমুক্ত করেন অভিযানে সাবেক কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের পিএস টু প্রশাসক আবুল হাসেম সহ চশিকের কর্মকর্তা ও কর্মচারী এবং সিএমপি অংশ নেন গত চব্বিশ ঘন্টায় চট্টগ্রামে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক পুলিশ সদস্য সহ প্রাণ হারিয়েছেন তিনজন এছাড়া নতুন করে আক্রান্ত হয়েছেন আরও একশো জন নতুন আক্রান্তদের মধ্যে নগরের উনব্বই জন এবং বিভিন্ন উপজেলার পঁচিশ জন এ নিয়ে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ছশো জনে সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী চট্টগ্রামের সাতটি ও কক্সবাজারের একটি ল্যাবে এক জনের নমুনা পরীক্ষায় এই ফলাফল আসে এবং এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন মোট তিনশো বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ও অবমাননার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে বঙ্গবন্ধুর ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ চট্টগ্রাম বিভাগীয় ও জেলা শাখা গতকাল প্রেস ক্লাবের সামনে এই কর্মসূচি পালন করা হয় মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা ডাক্তার এস এ মালেক প্রকৌশলী হোসেন আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন মোহাম্মদ নমান প্রদীপ কান্তি বিশ্বাস ধনঞ্জয় চক্রবর্তী সহ সংগঠনের নেতৃবৃন্দ বিভিন্ন সামাজিক সংগঠন ও ব্যক্তি এই কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন চট্টগ্রাম নগরীর কুলগাঁও বালুচড়া তুফানি রোডে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা গড়ার প্রতিবাদ করায় প্রতিপক্ষের হামলায় তিনজন আহত হয়েছেন সকালে সংঘটিত এ ঘটনায় দায়ের করা মামলায় মনিরুল ইসলাম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ মামলার বিবরণে জানা যায় চট্টগ্রাম মহানগর পরিবেশ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও একই এলাকার খুরশিদ আলম ও খুবসুর আলম ওই জায়গায় স্থাপনা নির্মাণ করতে গেলে প্রতিবাদ করায় ইউনুস মিয়া ও তার দুই ছেলের ওপর হামলা করে তারা এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে বলে জানায় পুলিশ নারীর ক্ষমতায়নে আওয়ামী লীগ সরকার যুগান্তকারী অনেক পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম আট আসনের সংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মসলেম উদ্দিন আহমেদ গতকাল চট্টগ্রাম প্রেসক্লাবের এস রহমান হলে নারীর রাজনৈতিক ক্ষমতায়ন বিষয়ে সংসদ সদস্য বৃন্দ ও অপরাজিতাদের মধ্যে সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন বলখালী উপজেলা ভাইস চেয়ারম্যান শামীমারা বেগমের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ সহ অনেকে রাঙ্গামাটি থেকে চোলাই মদ ও সিএনজি সহ চিহ্নিত মাদক ব্যবসায়ী মনু বড়ুয়া ও তার তিন সহযোগীকে আটক করেছে যৌথ বাহিনী কাউখালী থানার ওসি রফিকুল ইসলাম বলেন বাজার এলাকায় মনু বড়ুয়া দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছিল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল কাউখালী উপজেলার বাজার এলাকা থেকে তাদের আটক করা হয় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে সরকারের সহযোগিতা চেয়ে সংবাদ সম্মেলন করেছে করোনায় আক্রান্ত মৃত ব্যক্তির সৎকারে সহায়তা করে আসা গাউসিয়া কমিটি বাংলাদেশ মৈজারটেক কার্যালয়ে কর্ণফুলি উপজেলা গাউসিয়া কমিটির দাফন কাফন ও সৎকার টিম করোনার দ্বিতীয় ঢেউয়ের পূর্ব প্রস্তুতি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের নেতৃবৃন্দরা এ সহযোগিতা কামনা করেন এ সময় টিম লিডার মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন ও টিমের সদস্যরা উপস্থিত ছিলেন ফটিকছড়ি তাঁরাখো বনরূপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে গতকাল দাঁতমারা ইউপির তারাখো আল বারাকা যুবসংঘের আয়োজনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁতমারা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুল হক মজুমদার সমাজসেবক মেহেদী হাসান বিপ্লব সহ অনেকে খেলায় হাসনাবাদ খোসালপাড়া খেলোয়াড় সমিতিকে দুই শূন্য গোলে পরাজিত করে তাঁরাখো ফুটন্তকুলি ইসলামী সংঘ পরে অতিথিরা বিজয়ীদের হাতে প্রাইজ মানি ও ট্রফি তুলে দেন চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়তে কাজ করছে সরকার এবং নগরীর লাইনে দেয়াল ধসে দুই শ্রমিকের মৃত্যু চট্টগ্রাম বার্তার শেষে আজকের মতো আমি কোন শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আগামীকাল একই সময় নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে আমাদের ইউটিউব হলো ইউটিউব ডট কম স্ল্যাশ বিজয় টিভি অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হল ফেসবুক ডট কম স্ল্যাশ বিজয় টিভি লিমিটেড ভালো থাকুন আল্লাহ হাফেজ